এই দোকানে রাত দিন সব সময় কাস্টমার থাকে, কারণ ফ্লেক্সিবিলিটির দোকান, তো তো সব সময় সিম বিক্রি হয়। আর মালয়েশিয়াতে হচ্ছে ইন্টারনেটের জন্য আলাদা সিম আছে, সিমগুলো বিক্রি হয়, তারপর হচ্ছে ফ্লেক্সিলিট হয়, তারপর এখান থেকে আবার প্রায় বিকাশও করে। তো ব্যস্ত ছিল, এখন একটু সময় পাইছে তো ওনার থেকে আমরা শুনি। হ্যাঁ সীমান্ত, নতুন দোকানটা কবে নিলা? দোকান নিছি তো প্রায় 10 দিন হয়ে গেছে। 10 দিন হয়ে গেছে, কেমন সেল? কেমন সেল? ইনশাল্লাহ ভালো আছে। তার এখন তো লকডাউন, তারপরেও দেখা যায় যে লকডাউনের ভিতরে কাস্টমার ভালোই হইতেছে, কিছু তো যা থাকে এটাই আসতেছে আর কি। এরপরে যদি আল্লাহ চাইলে হয়তো লকডাউন গেলে পরিস্থিতি স্বাভাবিক হইলে দেখা যাবে যে আরো ভালো বিজনেস হইতে পারে, সব উপরওয়ালার ইচ্ছা। হ্যাঁ এটা তো শুরু, বিসমিল্লা করে আর কি। দোকান তো এই যে হাইওয়ে থেকে নিছিল, তাই না? হাবিব তো দেশে চলে যাবে, এই যে মাস্ক পরা যে লোকটা সে হচ্ছে হাবিব, দেশে চলে যাবে। সে দোকানটা ছাড়লো, সীমান্ত আবার নিল, এখন দেখা যাক কি হয়। সো এতটুকুই বলার, আর সামনে আরো ভিডিও করব। এখন তো দোকানটা সম্পূর্ণভাবে সাজাইতে পারে নাই, নিজের মতো করে যেভাবে ছিল এভাবেই আছে, তাই না? সেক্ষেত্রে তুমি দোকানে কি কি ইয়া দাও, সুযোগ সুবিধা, সার্ভিস? সার্ভিস তো যেগুলো আছে দেখতেছেন, এগুলো ছিল প্রোডাক্ট আর কি দোকানের। আর এমনিতে এক্সট্রা ভাবে আছে টপ আপ আছে, সিম আছে, বিকাশ আছে, তারপর ওষুধ আছে, বাংলাদেশে কিছু ওষুধ আছে, ফটোস্টেট মনে হচ্ছে এই সেই আছে টুকটাক আর কি সবকিছু। ল্যাপটপ দেখা যায়, ল্যাপটপও আছে, ল্যাপটপ দিয়ে ফটোস্টেট বা ফটোস্টেটও করো। হ্যাঁ ভালো, এই বিগিনিংটা ভালো আলহামদুলিল্লাহ। সিম, গ্লাস প্রোটেক্টর, কেসিন এসব আর কি। তো আমরা দেখতে পাচ্ছি দোকানের ভিতরেই আছি, এটা হচ্ছে মানে স্বল্প খরচে যে কেউ দোকান নেয়, এবং এই দোকানে হচ্ছে কি মানে প্রফিটটা হচ্ছে বেশি, আর হচ্ছে মূলধনটা কম খাটাইতে হয় আর কি। তো সেক্ষেত্রে মানে ওনার হচ্ছে সার্ভিস সেক্টরের বিষয়, তো মানে ওনার যে এজেন্ট, এজেন্টের কাছ থেকে ওভাবে পারমিশন নিয়ে নিছে, যার কারণে ঝামেলা হয় না। সো কেউ যদি চায় সেক্ষেত্রে পারে এই ব্যবসাটা করতে। সো আমরা এতটুকুই বলবো, আর আজকের মতো এখানেই রাখি। আমার চ্যানেলটা যদি, কথাগুলো যদি এবং আমার যে অ্যাড্রেসটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আপনার আমার চ্যানেলটাকে টিং টিং সার্ভিস করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই সার্ভিস সেক্টরে আমি যে বিষয়ের কথা বললাম, এই বিষয়টার কথা মাথায় রাখবেন আর কি, তাহলে সুযোগ সুবিধা থাকে। আরেকটা হচ্ছে আপনার মিডিল ইস্টে যদি কেউ যেতে চায় সেক্ষেত্রে ড্রাইভিংটা শিখে ভালো আর কি। সো রাখলাম, হ্যাঁ আজকের মতো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। হ্যাঁ ইনশাল্লাহ।